হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম চিকেন রোল। দেখতে যেভাবেই হোক না কেন, খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। চিকেন রোল বানাতে আমি প্রথমে আলুটাকে গ্রেট করে ফেললাম। অনেক সময় লেগেছে। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা দেখছেন, মশলা দেখছেন। মাংসটাকে রান্না করব আলুর সাথে, মানে ভাজি করব। আর মাংসটা আগে রান্না ছিল, মানে বয়েল করা ছিল, তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই দেখালাম না, স্কিপ করে রাখলাম। এখন আমি চিকেন রোলের জন্য পেঁয়াজটাকে ভালোভাবে কষালাম। এখন তেজপাতা, দারচিনি, এলাচি দিলাম দুইটা, লং দিলাম, গোলমরিচ, এখানে একটু আদা বাটা, রসুন বাটা দিলাম। লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু জিরা। সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে রান্না করার জন্য রেখে দেব। আমার রান্না করা শেষ ভাজি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল। তবে লবণটা একটু কম হয়েছিল। পরে আমি সস দিয়ে খাওয়াতে লবণ অতটা পূজা যায়নি। এখন আমি ময়দা নিলাম রোল বানানোর জন্য। এখানে আমি কালো জিরা দিলাম আর লবণ দিলাম। এখন একটু সয়াবিন তেল দিব, দিয়ে এটাকে একটু নাড়বো। আর একটা ডিম দিলাম। ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে তৈরি করার আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তো এটাকে ভালোভাবে মাখালাম। মাখানোর পর একটু একটু করে ঠান্ডা পানি দিলাম। আপনারা ঠান্ডা পানি দিতেও পারেন, আবার গরম পানিও দিতে পারেন, তবে ঠান্ডা পানিটা ব্যবহার করাই উত্তম। তো এটাকে আমি একটু তেল দিয়ে ভালোভাবে মাখলাম। মাংস একটু আলাদা করে রেখেছিলাম, পরে এগুলা অ্যাড করলাম। এখন আমি রুটি বেলার জন্য
কড়াইটাকে ভালোভাবে আমার রুটি বেলা শেষ হলে আমি এখানে আলুর ভাজিটা দিয়ে দেবো। একটু পানি লাগালে এই মুখটা বন্ধ হবে। এভাবে আমি 6 থেকে 7টি বানিয়েছি একই ভাবে। আপনারা যদি এটা ঘরে বানান তাহলে অনেক মজাটা বুঝতে পারবেন। তো আমি তেলটা 5 মিনিট আগে চুলাতে বসিয়েছিলাম, তো আমি একে একে 6টি যে বানিয়েছিলাম চিকেন রোল, তো আমি একটু ভেজে নিলাম। বেশি জুড়ে জুড়ে ভাজলে এটা ভেঙে যেতে পারে, তাই একটু হালকা আলতোভাবে আমি এটাকে নাড়িয়ে ছেড়ে দিলাম। এভাবে 5-6 মিনিটের মতো তেলে ভাজলে আমার আজকের চিকেন রোলটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন রেডি, এখন শুধু খাওয়ার জন্য বাকি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটা একটাকে একটু ভেঙে ভেতরটা আপনাদের দেখালাম, আর আমার কাছে সস ছিল না তাই আমি তেঁতুলের টকটা বানালাম। তবে টমেটোর সস থেকে তেঁতুলের টকটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা যদি চান তাহলে আমি এই টকটা কীভাবে বানিয়েছিলাম সেটার জন্য একটা আলাদাভাবে ভিডিও করব। আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।